আজকে সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ নিয়ে আলোচনা করব ভৌত পরিবেশের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আলো এর আগের ভিডিওতে আমরা ভৌত পরিবেশের তাপ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা আলো সম্পর্কে আলোচনা করব। যেটা তোমাদের বইয়ের পনেরো থেকে বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে আলোচনা শেষে যেগুলো পড়তে হবে সেগুলো আমি বই থেকে দাগিয়ে দিব এবং যে এইচডব্লু দেব সেটা কিন্তু বাড়িতে অবশ্যই করবে তাহলে দেখো আলো কাকে বলে সেটা কিন্তু সবার আগে জানতে হবে আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা কোনো বস্তুকে দর্শনের অনুভূতি জাগায় আমাদের তাহলে আলো কি আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চুম্বকীয় তরঙ্গ যেটা আমাদের দর্শনের অনুভূতি জাগায় তবে বিভিন্ন ধরনের আমরা আলো পাবো যেগুলো কিন্তু দর্শনের অনুভূতি জাগায় না তাহলে আসলে আমাদের এটাই মেন বলতে হবে যে আলো কি আলো হচ্ছে একটি চুম্বকীয় তরঙ্গ তবে তোমাদের সেভেনের বই হিসাবে তোমরা লিখতে পারো এরকম যে আলো হচ্ছে একটি চুম্বকীয় তরঙ্গ যা দর্শনের অনুভূতি জাগায় দেখো সমস্ত আলো কিন্তু দর্শনের অনুভূতি জাগায় না যেমন তোমরা ইউভি রশ্মি পড়েছ ইউভি রে বা যাকে আমরা বলি অতি বেগুনি রশ্মি তোমরা জানো যে বায়ুমন্ডলের উপরে একটি ওজন স্তর রয়েছে এই ওজন স্তর কি করে এই রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় এটা তোমরা জানো তাহলে ইউভি মানে আল্ট্রা ভায়োলেট অর্থাৎ অতি বেগুনি রশ্মি অতি বেগুনি এটাও কিন্তু এক ধরনের রশ্মি কিন্তু এই রশ্মি কিন্তু আমাদের দর্শনের অনুভূতি জাগায় না তাহলে আমরা যে সংখ্যাটা লিখি যে আলো হচ্ছে একটি শক্তি যা কোনো বস্তুকে দর্শনে সাহায্য করে সেটা কিন্তু সঠিক নয় তাহলে আলোর যদি সংজ্ঞা অরিজিনালি আমরা বলতে চাই তাহলে সেটা হবে। আলো হচ্ছে একটি চৌম্বকীয় তরঙ্গ বিভিন্ন ধরনের আলো আমি বলছি অতি বেগুনি রশ্মি হতে পারে তারপর হচ্ছে ইউভি রশ্মি যেমন হলো আয়ার বা অবলোহিত রশ্মি হতে পারে ইনফারেড যাকে আমরা বলে থাকি এই ধরনের রশ্মিগুলো আমরা পাবো যে রশ্মিগুলো কিন্তু আমাদের কোনো রকম দর্শনের অনুভূতি জাগায় না তাহলে আমরা পড়ছি আজকে আলো তাহলে আলো হচ্ছে যে সমস্ত বস্তু কিন্তু তৈরি করতে পারে না কিছু কিছু বস্তু আছে যারা আলো তৈরি করতে পারে যারা নিজের আলো তৈরি করতে পারে নিজেরাই তাকে বলা হয় তাকে স্বপ্রভ বস্তু তাহলে যে সমস্ত বস্তু নিজস্ব আলো থাকে তাকে বলা হয়ে থাকে স্বপ্রভ বস্তু যেমন সূর্য হতে পারে মোমবাতি হতে পারে বা জোনাকি হতে পারে কিন্তু প্রাণী হলেও এরা কিন্তু নিজের আলো নিজেরা তৈরি করতে পারে এটা আমরা পরে পড়ব তারপরে এরা এরা প্রাণী হলেও কিন্তু নিজের আলো নিজেরা তৈরি করতে পারে তাই তারপরে এই সমস্ত প্রাণীগুলোকে আমরা বায়োলুমিনেসেন্স বলবো তাহলে স্বপ্রভ বস্তু কাদের বলা হয় স্বপ্রভ বস্তু হচ্ছে যা যে সমস্ত বস্তুগুলো আলো তৈরি করতে সক্ষম তাকে বলা হয় তাকে স্বপ্রভ বস্তু তার মধ্যে আমি বললাম সূর্য জোনাকি এবং আমি বললাম স্কুইড মাছ স্কুইড মাছ বা জেলিফিশ এদেরকে আমরা এই স্কুইড মাছকে আমরা কি বলবো না বায়ো লুমিনেসেন্স তাহলে বায়ো মানে হচ্ছে জীব যে সমস্ত জীবগুলো আলো তৈরি করতে পারে তাদের বায়ো লুমিনেসেন্স প্রাণী বলা হয়ে থাকে তাহলে যারা অপ্রভ অর্থাৎ যারা নিজের আলো তৈরি করতে পারে না তাদের উদাহরণ হচ্ছে ইট হতে পারে কাঠ হতে পারে পাথর হতে পারে এরা কিন্তু নিজের আলো নিজেরা তৈরি করতে পারে না এই সমস্ত বস্তু তাই জন্য এই সমস্ত বস্তুগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অপ্রভ বস্তু তাহলে একটা হচ্ছে সপ্রভ বস্তু আর একটা হচ্ছে অপ্রভ বস্তু তাহলে স্বপ্রভ হচ্ছে যারা নিজের আলো নিজেরা আলো তৈরি করতে পারে তারা স্বপ্রভ যারা নিজেরা আলো তৈরি করতে পারে না তারা হচ্ছে অপ্রভ বস্তু তাহলে কেরোসিন ল্যাম্প তাহলে কি হবে কেরোসিন ল্যাম্পে আলো আলো জ্বলে তাই জন্য এটাকে আমরা বলবো বস্তু কিন্তু কিন্তু পেন পেন তৈরি করতে সক্ষম নয় তাই জন্য একে বলবো হচ্ছে অপ্রভ বস্তু তাহলে দেখো এরা আলো তৈরি করতে পারে না তাহলে তারা তাদেরকে আমরা দেখি কেমন করে ধরো কোনো একটা প্লেট আমি নিচ্ছি ধরো এখানে একটা আমি প্লেটের ছবি আমি আঁকছি তো এরা কিন্তু নিজের আলো নিজেরা তৈরি করতে পারে না তাহলে আমরা দেখছি কেন আমরা দেখছি প্রতিফলনের জন্য আলোর একটা বিশেষ ধর্ম আছে সেটা হচ্ছে প্রতিফলন আর এইভাবে আলোকে কিন্তু রশ্মি আকারে লিখে হয় তো তার কি হয় প্রতিফলন আছে ধরো এখান থেকে কোনো স্বপ্রভ বস্তু থেকে স্বপ্রভ বস্তু থেকে আলোটা আসে প্লেটের ওপর পড়ে প্লেট থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে অনুভূতি তৈরি করে তাহলে দেখো আমরা কিন্তু স্বপ্রভ বস্তুরই সাহায্যে কিন্তু একে দেখছি কেন আলোর প্রতিফলন ধর্মের জন্য আমরা সেটাকে দেখতে পাই তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো স্বপ্রভ বস্তু এবং অপ্রভ বস্তু কাকে বলা হয় আচ্ছা এইবারে আলোক যে উৎস তার অনুসারে আমরা দুটো ভাগ করতে পারি উৎস হিসেবে যদি আমরা দেখতে দেখি তাহলে হচ্ছে বিন্দু আলোক উৎস ছোট্ট যখন বিন্দু থেকে যখন আলো তৈরি হচ্ছে তখন বলবো বিন্দু আলোক উৎস আর বিস্তৃত হচ্ছে বিস্মিত হচ্ছে যখন হচ্ছে অনেক বড় উৎসটা যখন অনেক বড় হবে যেমন সূর্য সূর্য কিন্তু অনেকটা বড় হয় সূর্য হতে পারে হ্যাঁ এটা হচ্ছে বিস্মৃত উৎস তাহলে বিন্দু আলোক উৎস কিভাবে তৈরি করব। বিন্দু আলোক উৎস ধরো এখানে আমি একটা মোমবাতি নিলাম এখানে আমি একটা মোমবাতি নিয়েছি জ্বলন্ত মোমবাতির এখানে একটা আমি কার্ডবোর্ড নিলাম সেই কার্ডবোর্ডের এখানে একটা ছোট ফুটো করে দিলাম তাহলে এই আলোটা এই ফুটো ভেদ করে হবে এবং একটা বিন্দু আকার বিন্দুর ভিতর দিয়ে হচ্ছে তাই জন্য আলোক রশ্মি কিন্তু একটাই এর মধ্যে দিয়ে যাবে তাহলে আলো কিন্তু অনেকগুলো রশ্মি দিয়ে তৈরি যাকে আমরা বলি রশ্মি গুচ্ছ বলে থাকি তাহলে অনেকগুলো এই যে বোমবাতি থেকে কিন্তু প্রচুর আলোক রশ্মি বেরোচ্ছে কিন্তু ছিদ্রটা সূক্ষ্ম হওয়ার জন্য বিন্দু হওয়ার জন্য এখান থেকে একটিমাত্রই মাত্রই আলোক রশ্মি বের হচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে বিন্দু আলোক উৎস হিসাবে কাজ করছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিন্দু আলোক উৎস এবং বিস্তৃত আলোক উৎসর মধ্যে পার্থক্যটা বিস্তৃত আলোক উৎস হচ্ছে যখন অনেক বড় হয়ে থাকে আলোক উৎসটা অনেক বড় হয়ে থাকে বা অনেক আলোক রশ্মির সমন্বয়ে যখন তৈরি হয়ে থাকে তাহলে অনেকগুলো আলোক রশ্মি যখন একসাথে থাকে তখন তাকে বলা হয়ে থাকে রশ্মিগুচ্ছ আর এই রশ্মিগুলো যদি সমান্তরালভাবে হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে সমন্তরাল আলোক রশ্মিগুচ্ছ তাহলে এক একটা হচ্ছে রশ্মি আর অনেকগুলো রশ্মি যখন মিলে তৈরি হয় তখন তাকে বলবো হচ্ছে রশ্মিগুচ্ছ আমরা বলবো গুচ্ছ মানে অনেকগুলো তাহলে দেখো এখানে কি হচ্ছে রশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল আছে তাই জন্য একে আমি বলবো হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি রকম হয় যে একটা বিন্দু থেকে আলোক রশ্মি গুলো বেরোচ্ছে এবং তারা বেরোনোর পর দূরে চলে যাচ্ছে নিজেদের থেকে ক্রমাগত দূরে চলে যাচ্ছে তখন তাকে কিন্তু অপসারী আলোক রশ্মিগুচ্ছ বলা হয়ে থাকে অপসারী বলা থাকে আর যদি এই রকম হয় যে কোনো একটা বিন্দুতে এসে যদি তারা মিলিত হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে অভিসারী অভিসারী আলোক গুচ্ছ যখন তারা একটা বিন্দুতে আরেকটা জিনিস মাথায় রাখবে যখন তোমরা রশ্মি আঁকবে তাদের ডিরেকশনটা তাদের অর্থাৎ অভিমুখটা কোন দিকে হবে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে তাহলে কিন্তু তিন ভাগে ভাগ করলাম আমরা একটা হচ্ছে সমান্তরাল আলোক গুচ্ছ একটা অপসারী আলোক রশ্মি একটা হচ্ছে অভিসারী আলোক গুচ্ছ তাহলে তোমরা আলো পড়লে এবার আলো কি হচ্ছে আলো তো এই যে যখন কার্ডবোর্ডের ভিতর দিয়ে যাচ্ছে তখন তো বায়ুর মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে বায়ুর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাহলে বায়ুর মধ্য দিয়ে আলো কিন্তু চলাচল করতে পারে বায়ুর মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে দিয়ে সহজে চলাচল করতে পারে কোনো বাধা পায় না এবং তোমরা জানবে যে শূন্য মাধ্যমে কিন্তু আলোর বেগ সব থেকে বেশি হয়ে থাকে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আলোর বেগ শূন্য মাধ্যম দিয়েও কিন্তু আলো চলাচল করতে পারে শব্দ কিন্তু যেতে পারে না কিন্তু শূন্য মাধ্যম দিয়ে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আলোর জন্য শূন্য মাধ্যমে কিন্তু আলোর বেগ সব থেকে বেশি হয়ে থাকে এবং এর বেগ হয়ে থাকে প্রায় থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে এত এত পথ সে অতিক্রম করতে পারে থ্রি ইন্টু এইট থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড এত দ্রুত পথ সে অতিক্রম করতে পারে এত তাড়াতাড়ি যাওয়ার জন্য তোমরা জানো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সেই পথ অতিক্রম করতে কিন্তু আলোর মাত্র আট মিনিট সময় লাগে তাহলে ভাবতেই পারছো যে আলো কত দ্রুত চলাচল করতে পারে তাহলে শূন্য মাধ্যমে আলো সবথেকে দ্রুত যেতে পারে মাধ্যম যত ঘন হবে তত কিন্তু তার মধ্যে দিয়ে আলোর বেগটা আস্তে আস্তে কমতে থাকবে তাহলে সব মাধ্যমের মধ্যে দিয়ে যদিও আলো চলাচল করতে পারে না আমি বললাম বায়ুর মধ্যে দিয়ে আলো চল চলাচল করতে পারে তাই জন্য এটাকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম তাহলে যার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে স্বচ্ছ যার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারবে না তাকে অস্বচ্ছ মাধ্যম আমরা বলবো অস্বচ্ছ মাধ্যম আমরা বলতে পারবো কার্ডকে আমরা অস্বচ্ছ মাধ্যম বলতে পারবো বা তোমরা যে মোবাইল ব্যবহার করো সেই মোবাইলের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারবে না এটাও অস্বচ্ছ মাধ্যম বা দেওয়াল অস্বচ্ছ মাধ্যম হতে পারে এছাড়া আর এক ধরনের মাধ্যম হয় সেটা হচ্ছে ঈসব স্বচ্ছ মাধ্যম ঈসব স্বচ্ছ মাধ্যম হচ্ছে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে কিন্তু ভালোভাবে চলাচল করতে পারে না তাকে এসব স্বচ্ছ মাধ্যম বলা হয় যেমন ঘষা কাজ রকম ভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একটি করে উদাহরণ কিন্তু তোমরা মুখস্থ রাখবে তাহলে স্বচ্ছ মাধ্যম তাহলে মাধ্যম আমরা দেখছি তিন ভাগে ভাগ করা যায় এগুলোকে বলা হয় আলোকীয় মাধ্যম যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে বলা হয় তাকে আলোকীয় আলোকীয় মাধ্যম মাধ্যম তিন প্রকার আর হচ্ছে ঈস স্বচ্ছ হচ্ছে যার মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে যেমন হচ্ছে বায়ু যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ যেমন কাঠ যার মধ্যে দিয়ে আলো হালকাভাবে চলাচল করতে পারে তাকে ঈসৎ স্বচ্ছ যেমন হচ্ছে ঘষা কাজ এটা পড়বে রশ্মিগুচ্ছ কয় ভাগে ভাগ করা যায় এটাও তোমরা পড়ে নেবে এবং আলো কত প্রকার হতে পারে এটাও তোমরা কিন্তু দেখে নেবে এরপরে চলে আসছি কোনো অস্বচ্ছ এই যে যে কথাটা আমি বললাম অস্বচ্ছ অর্থাৎ যার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাহলে আলোর গতিপথে যদি এই রকম কোন অস্বচ্ছ বস্তু পড়ে তাহলে তার বিপরীত দিকে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা তৈরি হয় তাকেই আমরা বলে থাকি হচ্ছে ছায়া তাহলে ছায়া তৈরি হতে হতে গেলে কি হতে হবে আলোক উৎসের দিকে আলোক উৎসের দিকে কি হতে হবে গতিপথে কি হতে হবে একটা অস্বচ্ছ বস্তু থাকতে হবে আমাদের যে কোনো কিছু হতে পারে যে কোনো আমরা হাতের ছবি আঁকতে পারি বা আমরা একদিকে এখানে হাতের হাত নিলাম বা আমরা যদি কোনো কিছু নিই আমরা ধর এখানে তার গতিপথে একটা বই নিয়ে নিলাম ধরো কোনো এখানে একটা মোমবাতি জ্বলছে আলোর গতিপথে আমি একটা হচ্ছে বই নিয়ে নিলাম তাহলে এই বই আলো যেতে গেলে কি হবে আলো যখন বইয়ের মধ্যে দিয়ে যাবে তখন বাধা পাবে বাধা পাওয়ার ফলে কী হবে বিপরীত দিকে কোনো জায়গায় তার কি হবে একটা ছবি তৈরি হবে একটা অন্ধকারচ্ছন্ন জায়গা তৈরি হবে এখানে কি হবে একটু অন্ধকার জায়গা তৈরি হবে এই অন্ধকার জায়গাটাকেই আমরা বলবো হচ্ছে ছায়া তাহলে ছায়া কাকে বলা হয় যদি আমরা বলি এইরকমভাবে বলবো যে আলোর আলোর গতিপথে আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু পড়লে কোনো অস্বচ্ছ বস্তু পড়লে তার বিপরীত দিকে যে অন্ধকারাচ্ছন্ন স্থান তৈরি হয় তার বিপরীত দিকে যেদিকে আলো থাকে তার বিপরীত দিকে তার বিপরীত দিকে যে অন্ধকারচ্ছন্ন মানে অন্ধকার জায়গা অন্ধকার অন্ধকারাচ্ছন্ন স্থান তৈরি হয় স্থান তৈরি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে ছায়া তাহলে এবারে দেখো এবারে এই যে ছায়া তৈরি হওয়ার কিন্তু দু রকম ভাবে ছায়া তৈরি হয় আমি দেখো আলোকুচ্ছ আমি দুই প্রকার বলেছিলাম একটা হচ্ছে বিন্দু আলোকুচ্ছ আর একটা বিস্মৃত আলোকুচ্ছ যদি আমরা বিস্তৃত আলোক উৎসকে ব্যবহার করি এই ক্ষেত্রে দেখো আমরা কি করেছি এই ক্ষেত্রে আমরা বিস্তৃত আলোক উৎসকে ব্যবহার করেছি আমরা একটা মোমবাতিকে নিয়েছিলাম আমরা এখানে একটা মোমবাতি নিয়েছিলাম মোমবাতির গতিপথে আমরা একটা বইকে রেখেছিলাম বইকে রাখার ফলে তার বিপরীত দিকে কি হয়েছে একটা অন্ধকারচ্ছন্ন একটা ই তৈরি হয়েছে ছবি তৈরি হয়েছে অন্ধকারাচ্ছন্ন একটা ছবি তৈরি হয় এবং এই যে অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখবে এই জায়গাতে মানে একটা অংশ দেখবে খুব গাঢ় আর একটা অংশ দেখবে খুব হালকা তাহলে এই যে গাঢ় অঞ্চল যেটা থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রোচ্ছায়া এটাকে আমরা বলে থাকি প্রোচ্ছায়া আর হালকা মতো যে ছায়াটা থাকে তাকে বলা হয় তাকে উপছায়া তাহলে প্রছায় আর কখন তৈরি হয় যখন বিস্মিত আলোক উৎস যখন ব্যবহার হয় তখন কিন্তু এই ছবিটাই যদি আমরা প্রথমে প্রথমে এখানে একটা মোমবাতি নিয়ে নিতাম মোমবাতির ক্ষেত্রে একটা যদি আমরা এখানে কার্ডবোর্ড ব্যবহার করতাম এবং কার্ডবোর্ডের মধ্যে যদি একটা ছিদ্র থাকতো তাহলে কিন্তু এখান দিয়ে একটা রশ্মি বেরোতো একটা রশ্মি বেরোনোর ফলে এখানে যদি এবার আমরা বই একটা ব্যবহার করতাম বই যদি আমরা রাখতাম তাহলে পর্দার উপরে যে ছায়া তৈরি হতো সেই ছায়াটা কেমন হতো সেই ছায়াটা কিন্তু পুরো ডিপ হতো মানে যদি বিন্দু আলোক উৎস হয় তাহলে কিন্তু যে ছায়াটা তৈরি হয় সেটা সম্পূর্ণ কিন্তু একই রকম হয় কিন্তু বিস্মৃত আলোক উৎস যখন হয় তখন কিন্তু ছায়ার মধ্যে একটা গাঢ় অঞ্চল থাকে একটা হালকা অঞ্চল থাকে গাঢ়টাকে বলা হয় পুরো ছায়া আর হালকা মতো অঞ্চলটাকে বলা হয় তাকে উপছায়া আমি যত এই যে বইটাকে বললাম বইটাকে যত আলোর দিকে নিয়ে চলে আসবো তত কিন্তু ছায়াটা বড় হবে এবং এই বইটাকে যত আমি এই আলো থেকে দূরে নিয়ে যাব তত কিন্তু ছায়াটার পরিমাণটা ছোট হতে থাকবে তাহলে এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের খুবই আসে আচ্ছা আলো আলো সরল রৈখিক পথে চলে এটা তোমরা তোমাদের পড়তে হবে আলোর গতিপথ কেমন হয় না আলোর গতিপথ হতে সরল রৈখিক হয় তোমরা দেখবে একটা মোমবাতিকে আমি ধরালাম মোমবাতিকে ধরিয়ে যদি একটা পাইপ দিয়ে আমি দেখার চেষ্টা করি সেটা কিন্তু আমরা দেখতে পাবো একটা সোজা যদি পাইপ দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা এই আলোটাকে কিন্তু দেখতে পাবো কিন্তু যদি আমি একটু বেঁকা পাইপ দিয়ে দেখি আমরা ধরো এই ধরনের যদি একটু বেঁকা পাইপ দিয়ে দেখি তাহলে কিন্তু এই মোমবাতির আলোকে কিন্তু আর দেখতে পাবো না তার মানে কি আলো হচ্ছে সরলরৈখিক পথে কিন্তু চলে এটা মাথায় রাখতে হবে যে আলোর গতিপথ কেমন হয় আলোর গতিপথ হচ্ছে সরলরৈখিক হয় এই যে কথাটা আমি বললাম যে বিস্তৃত উৎসর ক্ষেত্রে গাঢ় অঞ্চল এবং হালকা অঞ্চল দুটো তৈরি হয় কেন তৈরি হয় সেইটাকে ব্যাখ্যা করতে গেলে আমাকে সরল রৈখিক এই ধারণাটাকে ব্যবহার করতে হবে দেখো আমি কিভাবে করছি এবার আমরা টর্চের আলোকে আমরা বলতে পারি যে একটা বিস্তৃত উৎস তাহলে আমরা এখানে একটা টর্চকে নিলাম সেই টর্চের আলোকে আমরা বলছি বিস্তৃত আলোক এখানে আমি একটা পাতাকে ব্যবহার করছি ধরো এখানে একটা পাতাকে নিয়ে নিচ্ছি আর এখানে পর্দা নিলাম যার উপরে ছায়াটা পড়বে আচ্ছা এবার দেখো এটা হচ্ছে বিস্তৃত আলোক উৎস যেহেতু তাই জন্য বিস্মৃত আলোক উৎস হওয়ার জন্য অনেকগুলো রশ্মি বেরোবে একটা রশ্মি এইভাবে চলে যাবে এবং সরল রেখা পথ অতিক্রম মানে সরল রেখার ধরে সে যাবে আর একটা রশ্মি এইভাবে যাবে এই ক্ষেত্রেও দেখো সরল রেখা বরাবর গেল আবার আরেকটা একটা রশ্মি কারণ দেখো আমি বলেছি বিস্তৃত আলোক উৎস মানে বিস্তৃত আলোক উৎস মানে অনেক ধরনের আলোক রশ্মি অনেকগুলো আলোক রশ্মি এর মধ্যে রয়েছে তাহলে এক একটা আলোক রশ্মি এক দিকে যাচ্ছে এইটা আর একটা গেল এইভাবে সরল পথে আর একটা দেখা গেল এইভাবে সরলরৈখিক পথে গেল তাহলে অনেকগুলো আলোক রশ্মি যাওয়ার থাকার ফলে সেটা ভাবে কিন্তু যাবে এবং দেখো এই যে মাঝের যে জায়গাটা তৈরি হলো এই অঞ্চলটা এখানে কিন্তু প্রতিবিম্বটা অনেকটা গাঢ় প্রকৃতির তৈরি হবে অর্থাৎ যে ছায়াটা তৈরি হবে সেটা অনেক গাঢ় এটাকে আমরা প্রচ্ছয়া বলে থাকি আর বাকি যে এই যে অংশটা আছে এই অংশও কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে এই ছায়া তৈরি হবে কিন্তু এই ছায়াটা কিন্তু হালকা প্রকৃতির হয়ে থাকে এটাকে আমরা বলে থাকি হচ্ছে উপছায়া আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরের দিনের এইচডব্লিউ থাকবে যে বিস্মৃত বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে উৎসের ক্ষেত্রে প্রচ্ছায়া ও উপছায়া দেখা যায় কেন ও দেখা যায় কেন এবারে দেখো আছে হচ্ছে আলো আলোর সড় কি গতি আমি একটু আগেই পড়লাম এটা তোমরা পড়ে নিবে দিনের বেলায় আমরা ঘরের মধ্যে যে সমস্ত খাট আলমারি টেবিল এগুলো দেখে থাকি এগুলোর জন্য কিন্তু আলোর প্রয়োজন হয়ে থাকে আবার দেখো কিছু প্রাণী আছে যারা নিজের আলো নিজেরা তৈরি করতে পারে যেমন জোনাকি পোকা এবারে যারা নিজের আলো নিজেরা তৈরি করতে পারে তারা হচ্ছে বস্তু যারা নিজের আলো নিজেরা তৈরি করতে পারে না তাকে বলা হয় অপ্রভ বস্তু তোমরা এই ছকটা কিন্তু বাড়িতে করে নিবে এবারে দেখো কোনো আলো যখন কোন পর্দার ছিদ্রের মধ্যে দিয়ে যায় তখন তাকে আমরা বলি বিন্দু আলোক উৎস আর যদি আলোক উৎসটা বড় হয়ে থাকে তাকে বলা হয় বিস্তৃত আলোক উৎস বলে থাকি যেমন টর্চ সূর্য বৈদ্যুতিক বাতি এগুলো হতে পারে যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে তাকে স্বচ্ছ যার মধ্যে দিয়ে চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ বস্তু বলা হয় সতেরো নম্বর পেজেই আছে এছাড়া দেখো ঘষা কাজ কুয়াশা ট্রেসিং পেপার এগুলোর মধ্যে দিয়ে আলো হালকা চলাচল করতে পারে তার জন্য একে বলা হয় স্বচ্ছ মাধ্যম তারপরে আঠারো নম্বর পেজে দেখো আলো যে স্বয়িক পথে চলে সেটা আমি যেটা বলেছি সেটাই আছে এখানে আলোক রশ্মি গুচ্ছ কি অনেকগুলো রশ্মির একত্রিত হয়ে যেটা তৈরি হয় তাকে বলা হয় তাকে রশ্মি গুচ্ছ তিন ধরনের রশ্মি গুচ্ছ আছে সমান্তরাল অপসারী আর হচ্ছে অভিসারী তাহলে দেখো এখানে দেখো প্রচ্ছায় উপচ্ছায় তৈরি হচ্ছে যখন বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু যখন বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে হচ্ছে তখন শুধুমাত্র কিন্তু কালো অঞ্চল অর্থাৎ প্রচ্ছায় তৈরি হচ্ছে এবারে আমি যে কথাটা বলেছিলাম দেখো যখন আর ছবি হাতটাকে যখন সামনের দিকে আনা হচ্ছে প্রতিবিম্ব এই ছায়াটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যখন দূরে যাচ্ছে তখন ছায়াটা কি হচ্ছে ছোট হয়ে যায় এটাই এখানে রয়েছে একটু দেখে নেবে তোমরা একুশ নম্বর পেজে এবার বাইশ নম্বর পেজে দেখো কিভাবে ছায়ার তৈরি হচ্ছে সেটা পড়ে নিবে তাহলে তেইশ পেজের উপরে দেখো সুচিদ্র ক্যামেরা এতখানি অবধি তোমার ওর তার উপর পর্যন্ত তোমাদের পড়া থাকলো আজকে এই পর্যন্ত থাক এর পরের দিন পরের অংশটা আলোচনা করবো দেখতে দন